প্রাথমিকে পোস্টিং দুর্নীতি মামলা নিজাম প্যালেসে ৫০ জন শিক্ষক নিজাম প্যালেসে আজই তলব করা হয় তলব করে সিবিআই ধাপে ধাপে এই সপ্তাহে মোট ৪০০ জনকে তলব করা হবে শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করবেন কেন্দ্রীয় তদন্তকারীরা এবং সেক্ষেত্রে জানার চেষ্টা হবে যে প্রাথমিকে পোস্টিং এর ক্ষেত্রে দুর্নীতির টাকা এবং দুর্নীতির কতটা গভীর পর্যন্ত বিস্তার করেছে সেই সব বিষয়ে জানার জন্য এই ৪০০ জন শিক্ষককে তলব করা হবে ধাপে ধাপে এবং তারই অংশ হিসাবে আজ ৫০ জনকে ডাকা হয়েছে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যেমনটা জানাচ্ছেন আমাদের প্রতিনিধি বিক্রম। প্রাথমিকে পোস্টিং দুর্নীতি মামলা নিজাম প্যালেসে ৫০ জন শিক্ষক নিজাম প্যালেসে আজই তলব করে সিবিআই ধাপে ধাপে এই সপ্তাহে ৪০০ জনকে তলব করা হবে বলে জানতে পারা যাচ্ছে। শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করবেন কেন্দ্রীয় গোয়েন্দারা। শিক্ষকের চাকরি যেমন কেনা হয়েছে যেমন অভিযোগ উঠে আসছে, পাশাপাশি কিন্তু পোস্টিং নিয়েও দুর্নীতি হয়েছে এবং সিবিআই এই তদন্ত শুরু করেছে এবং তারই অঙ্গ হিসেবে নিজাম প্যালেসে ৫০ জন শিক্ষককে ডেকে পাঠানো হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। ধাপে ধাপে এই সপ্তাহে ৪০০ জন এ ধরনের শিক্ষকদের তলব করা হবে বলে জানা যাচ্ছে। টাকা দিয়ে চাকরি কেনার অভিযোগ, একই সঙ্গে টাকা দিয়ে পোস্টিং এর অভিযোগ এবং এ নিয়েই এবার ৫০ জন শিক্ষককে তলব নিজাম প্যালেসে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়ে গিয়েছে। প্রাথমিকে পোস্টিং দুর্নীতি মামলা নিজাম প্যালেসে ৫০ জন শিক্ষক নিজাম প্যালেসে আজই তলব করে সিবিআই ধাপে ধাপে এই সপ্তাহেই ৪০০ জন শিক্ষককে তলব করা হবে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।